আছি। আকাশের অবস্থা ভালো নয়, ঝরঝর করে একটানা ঝরে চলেছে বৃষ্টি, যেন এর শেষ নেই। বাতাস বইছে শো শো করে, একের পর এক খামার বাড়ি পাশ কাটিয়ে ওরচেস্টার শায়ারের আঁকাবাঁকা কাদাময় সরু গলিগুলি ধরে হাঁটছি আমি। কোনোখানে যে থাকার জন্য থামব সে ইচ্ছে মনে জাগল না, অযথা প্রশ্নের মুখোমুখি হতে হবে। ব্যক্তিগত প্রশ্নের জবাব দেওয়ার অস্বস্তিতে পড়তে হোক তা আমি চাই না। তাছাড়া আমার সামাজিক অবস্থান এখন যা, তাতে যে কোনো ভদ্রলোক আমার জবাব শুনে বিব্রত বোধ করবেন, চাইবেন আমাকে দূর করে দিতে, কিন্তু ভদ্রতাবোধের কারণে পারবেন না, সেটা তার উপরে একটা অত্যাচার হবে। ভর সন্ধি পছন্দ মতো একটা কুটির চোখে পড়ল, বসতি থেকে অনেক দূরে, অযত্নে ঝোপঝাড় গজানো একটা বাগানের ভেতর কুটিরটা কেমন যেন বিষণ্ণ, পরিত্যক্ত, অবহেলিত, একাকী, নির্জন। এমন একটা আস্তানাই তো এতক্ষণ খুঁজছিলাম আমি। ঠিক করে ফেললাম এখানেই রাত কাটাব। সারাদিন আকাশ কেঁদেছে, পৃথিবীকে সিক্ত করেছে বৃষ্টি, সেই সঙ্গে ছিল তুমুল ঝড়ের দাপট। বৃষ্টি থেমে গেছে বটে, কিন্তু বাতাসের বেগ এখনো কমেনি। গাছের ডালপাতায় সরসর আওয়াজ করে বয়ে চলেছে একটানা। বাগানের বড় গাছগুলোর পাতায় জমে থাকা বৃষ্টির পানি বাতাসের নাড়া খেয়ে ঝরঝর করে ঝরছে এখনো। মনে হচ্ছে আসলে যেন বৃষ্টি এখনো থামেনি। কুটিরের ছাদটা এখনো মজবুত, দেখে মনে হল ভেতরটা বসবাসের অযোগ্য হওয়ার কথা নয়, অন্তত বৃষ্টির পানি ভেতরে ঢুকে মেঝে ভিজিয়ে দেয়নি নিশ্চয়ই, থাকা যাবে। এই রাতে নির্জন একটা আস্তানা আমার খুবই দরকার। সারা রাত এই বৃষ্টিতে কাক ভেজা পোশাক পরে নিরাশ্রয়ের মতো ঘুরতে হলে মনে হল মারাই পড়ব, একেবারে সর্বাঙ্গ ভিজে এক শা হয়ে গেছি। মন স্থির করতে দেরি হল না, ঠিক করে ফেললাম লোকালয় থেকে দূরের এই কুটিরেই রাতটা কাটিয়ে দেব। রাস্তার দুপাশে একবার চোখ বুলিয়ে নিলাম, কেউ নেই কোথাও। ওরচেস্টার শায়ারের এদিকটা এমনিতেই একেবারে জনবিরল, তারপর বর্ষণ ক্লান্ত দিন শেষে নেমেছে আধার সন্ধ্যা, এখনো ঝড়ো বাতাসের দাপট কমেনি। কে বাইরে বেরোবে এ সময়? কুটিরটা নির্জনই মনে হচ্ছে। রাতটা কাটালে কেউ যে আমার বিরুদ্ধে অনধিকার প্রবেশের অভিযোগ আনবে তা মনে হল না। সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতেই কোটের লাইনিংয়ের ভেতর থেকে লোহার একটা ছিক বের করে নিলাম, ওটা আর নিজের দক্ষতার সামান্য ব্যবহারেই কুটিরের তালাবদ্ধ দরজা খুলে ফেলতে পারলাম। ভেতরের ছিটকিনি দুটো খুলতেও তেমন ঝামেলা পোহাতে হল না। ঢুকলাম ভেতরে, ভেতরটা গাঢ় অন্ধকার, শুধু একটা গন্ধ ভাসছে ঘরের বদ্ধ বাতাসে। ওয়াটার প্রুফের মোড়ক খুলে দিয়াশলায় বের করে একটা কাঠি জ্বাললাম, সামান্য আলোই হল। সে মৃদু আলোয় দেখলাম সামনে একটা অন্ধকার প্যাসেজ,
হাওয়ার ঝাপটায় কাঠিটা নিভে গেল। বিরক্ত হয়ে পিছনে বন্ধ করে দিলাম দরজাটা। আমি চাই না আমার আগুন নিভে যাক, তাছাড়া কারো চোখে পড়ারও ইচ্ছে নেই আমার। অবশ্য এ ব্যাপারে দুশ্চিন্তা না করলেও চলে, এই নির্জন এলাকায় দুর্যোগের রাতে কে আর আসবে। আরেকটা কাঠি জ্বাললাম, সামান্য আলোই অন্ধকার প্যাসেজের রহস্যময়তা যেন আরো বেড়ে গেল। এগুলাম প্যাসেজ ধরে, কয়েকটা কাঠি জেলে পৌঁছে গেলাম পথের শেষে। সামনে ছোট্ট একটা ঘর, কপালটা ভালো আমার, কোনো ঝামেলায় যেতে হল না। এ ঘরের দরজায় কোনো তালা নেই, দরজার দুপাট ভেজানো ছিল, ঠেলতেই খুলে গেল। প্রবেশ করলাম ভেতরে। এ ঘরের বাতাসে সেই সুদা গন্ধটা নেই, বেশ স্বাভাবিক পরিবেশ। একধারে একটা জানালা বন্ধ, ঘরের কোণে একটা মরচে ধরা পুরনো চুল্লি দেখলাম, খুশি হয়ে উঠলাম। অন্ধকার রাতে চুল্লি জ্বাললে ধোঁয়া কারো চোখে পড়ার কথা নয়, এ সুযোগে ভেজা কাপড়গুলো আগুনের উপর মিলে শুকিয়ে নেওয়া যাবে। দিয়াশলের কাঠি আছে, আগুন জ্বলতে সমস্যা হবে না, কিন্তু আগুন জ্বেলে রাখার মতো কাঠকুটো পাব কোথায়? চারপাশে তাকালাম পোড়াবার মতো কিছু পাবার আশায়। মেঝেতে কিচ্ছু নেই, দেয়ালের দিকে তাকাতেই সমস্যার সমাধানটা মাথায় খেলল। হাজার হোক, এ কুটির তো আর আমার নয়, কোনো ক্ষতি যদি হয় তো আমার হবে না। দেয়াল ওক কাঠের সুন্দর প্যানেলিং করা, ছুরি বের করে বেশ খানিকটা কাঠ কেটে দেয়াল থেকে নামালাম। ঘরের দেয়ালের সৌন্দর্য নষ্ট হয়ে গেল, তাতে আমার কি, এক রাতের জন্য থেমেছি, কাল সকালে উঠেই নিজের পথে রওনা হয়ে যাব, কার কি ক্ষতি হল অত ভাবলে চলবে না। চুল্লিতে ওক কাঠ দিয়ে দেশালয়ের কাঠির সাহায্যে আগুন জ্বাললাম। চমৎকার পুড়তে শুরু করল শুকনো ওক কাঠ। আগুনের পাশে বুট জুতো খুলে রেখে কাপড় চোপড় শুকাতে লাগলাম, সেই সঙ্গে চুল্লিতে চুড়িয়ে দিলাম চায়ের পানি। চা তৈরির প্রয়োজনীয় সবকিছু আমার সঙ্গে ছিল। আরাম করে চা শেষ করলাম, ততক্ষণে পোশাকও শুকিয়ে গেছে। ভাবলাম এবার তাহলে শুয়ে পড়তে হয়, সারাদিন সঙ্গে থাকা খাবার ফুরিয়ে গেছে, খাবার দাবার সঙ্গে কিছুই নেই যে উদুর পূর্তি হবে। শক্ত কাঠের মেঝেতে শুয়ে পড়লাম, খিদে সত্ত্বেও দুচোখে ঘুম নেমে আসতে দেরি হল না। ঘুম ভেঙে গেল হঠাৎ, কতক্ষণ ঘুমিয়েছি বলতে পারি না, তবে বেশিক্ষণ নিশ্চয় নয়। চুল্লির আগুন এখনো জোরে সোরে জ্বলছে, তক্তার উপর ঘুমিয়েছিলাম বলেই ঘুম ভাঙল কিনা ভাবলাম। এতই খটখটে শক্ত বেছে যে একটু নড়াচড়া করলেই হাড়ে ব্যথা লাগে। মাথা থেকে চিন্তা দূর করে আবার ঘুমোতে চেষ্টা করলাম, চমকে উঠতে হল একটু পরেই। অন্ধকার প্যাসেজ ধরে একটা পায়ের শব্দ এগিয়ে আসছে, এগিয়ে আসছে এ ঘরের দিকে। এ ঘরে একটি মাত্র জানালা, সেটিও বন্ধ, দরজা মাত্র একটা যেটা দিয়ে আমি ঢুকেছি। লুকাবো যে তেমন কোনো আলমারি বা কাবাট বোর্ড নেই ঘরে। স্পষ্ট বুঝলাম
বাড়ির মালিক আসছে, পালানো দরকার। আরেকজনের বাড়িতে অনধিকার প্রবেশ করে অপরাধ করেছি, এর কি জবাব দেব আমি লোকটাকে? কিন্তু পালাবার কোনো পথ খোলা নেই। জানালাটাও ছোট, খুললেও গোলে বেরোতে পারবো না। না, লোকটার মুখোমুখি হয়ে এই বিদঘুটে সমস্যার একটা ভদ্রোচিত সমাধানের চেষ্টা করতে হবে। যদি তা না পারি তাহলে কি ঘটতে যাচ্ছে সে ব্যাপারে আমার সম্যক ধারণা আছে। লোকটা যদি আমার নামে পুলিশের কাছে অভিযোগ করে তাহলে আবার ওর চেষ্টার জেলে ফিরে যেতে হবে আমাকে। মাত্র দুদিন হল ওই জেল থেকে মেয়াদ পূরণ করে বাইরে এসেছি আমি, আবার ওখানে ফেরার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। আগন্তুকের তাড়া নেই, ধীর কিন্তু নিশ্চিত পায়ে এগিয়ে আসছি। দরজার ফাঁক দিয়ে প্যাচে যে নিশ্চয় আলো পড়েছে, সে আলোই সে এগিয়ে আসছি। হয়তো ভাবছি কি এলো হঠাৎ তার বাড়িতে। দরজার পাল্লা খুলে গেল, প্রবেশ করল লোকটা। ভাব দেখে মনে হল আমাকে যেন দেখেইনি। অবশ্য আমি এক কোণে খাপটি মেরে বসে আছি, চট করে দেখার কথাও নয়। সোজা চুল্লির ধারে চলে গেল সে, বৃষ্টিতে ভিজে এসেছে, হাত দুটো আগুনের উপর দিয়ে গরম করতে করতে আগুনের ধারেই বসল। এখনো আমাকে দেখেনি। একেবারে ভেজা বেড়ালের মতো কাতর অবস্থা লোকটার। এমনকি অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেও আমি অমন ভেজা ভিজিনি। সন্ধ্যের পর আবারও শুরু হয়েছে বৃষ্টি, সে বৃষ্টিতে নিশ্চয়ই ভিজতে হয়েছে বেচারাকে। একটু করুণাই বোধ করলাম। লোকটার পোশাক পরিচ্ছদ ভিজিয়ে একেবারে চুপসে গেছে, পুরনো জামা গায়ে, টপ টপ করে মেঝেতে পানি পড়ছে ওগুলো থেকে। টুপি নেই লোকটার মাথায়, ভেজা চুল পাটের আঁশের মতো লাগছে দেখতে। চুল থেকে পানি ঝরছে, পড়ছে চুল্লির ওপর। আগুনের ভেতর পড়ে হিস হিস আওয়াজ করে বাষ্প হয়ে যাচ্ছে। কেমন যেন ভুতুড়ে একটা পরিবেশ, যেন পৃথিবীর বাইরে কোথাও আছি আমরা, নির্জন, একা, অসহায় সবই আছে, কিন্তু কি একটা যেন নেই, সেটাই আসল। সেটার অনুপস্থিতিতে অসম্পূর্ণ লাগছে সব। চেহারা দেখে লোকটাকে আইন মেনে চলা সুবোধ লোক বলে মনে হল না, যেন আমার মতোই ভবঘুরে পথের পথিক, যে এখনো নিজের গন্তব্য কোথায় তা জানে না। মনে হল একই পথের পথিক আমরা। এই একাকিত্বময় প্রায় অন্ধকারে আলাপ যেমন সুতীব্র ইচ্ছে হল। মৃদু হেসে জিজ্ঞেস করলাম, এই যে ভাই, আপনিও কি আমার মতো রাতে থাকার জায়গা খুঁজছিলেন? আমার দিকে ফিরে তাকাল লোকটা, চমকে গেছে বলে মনে হল না। স্বাভাবিক স্বরেই বলল, ঠিকই ধরেছেন, যা ঝড় শুরু হয়েছে শুনতে পাচ্ছেন না? বাইরে বাতাসের গর্জন। তার কথাই সায় দিলাম। তা শুনছি মনে হয় সারা রাত ধরেই চলবে। একমত হল লোকটা, একটু অনুযোগ করেই যেন বলল, যা বলেছেন খুবই খারাপ আবহাওয়া, তার উপর খুব ভিজতে হয়েছে আমাকে, ঠান্ডা, কি ভীষণ ঠান্ডা, মনে হচ্ছে শরীরটা বরফ হয়ে গেছে। মাথা দোলালাম আমি, আসলেই শীত পড়েছে খুব।
আমাকেও সাই দিতে হল। আসলেই খারাপ আবহাওয়া, এই আবহাওয়ায় বাইরে বেরোনো। অন্য একটা চিন্তা মাথায় আসে, বললাম, কিন্তু আমি ভেবে অবাক হচ্ছি, বলুন। আমাকে কথা শেষ করতে না দিয়ে জিজ্ঞেস করল আগন্তক। বিরক্ত হলেও বললাম, বুঝতে পারছি না এ বাড়িটা পরিত্যক্ত কেন। আপনাকে তো এটার মালিক বলে মনে হচ্ছে না, তাহলে এই বাড়ির মালিক কে? কেনই বা সে বাড়িটা ফেলে রেখেছে শুধু শুধু? ভাড়া দিলেও তো কিছু পয়সা আসতো তার। বাইরে থেকে বাতাসের হুঙ্কার ভেসে আসছে, বাড়ছে ঝড়ের বেগ। জানালা খুলে দিলাম, দেখলাম এবার বস্ত্রের খেলা শুরু হয়েছে। আকাশের এদিক থেকে ওদিক পর্যন্ত ছিঁড়ে দিচ্ছে সাদা নীল বিদ্যুতের ঝিলিক, যেন একটা দ্রুত গতিশীল সাপ একে বেঁকে ছুটে আসছে পৃথিবীর বুকে ছোবল দিতে। বাগানের গাছগুলো ঝড়ের দাপটে পার পার মাথা নোয়াচ্ছে, হিলছে দুলছে, যে কোনো সময় শিকড় উপরে মাটিতে আছড়ে পড়বে। বাজ পড়ল, আওয়াজে মনে হলো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কাঁপছে ধরা, আতঙ্কে শিহরিত হচ্ছে প্রকৃতি, যেন করুণা চেয়ে বলছে, ধ্বংস করে দিও না আমাকে। নানা বিদঘুটে অদ্ভুত আওয়াজে কাশতে শুরু করলো আগন্তক। মিনিট দুই পর শেষ পর্যন্ত কাশি থামলে বলল, এই এলাকায় এই বাড়ির যে সুন্দর বাড়ি এক সময় ছিল না আমি জানি। এমন দৃষ্টিতে তাকালো আগন্তক, যেন আমি তার কথাটার প্রতিবাদ করলে সে তর্ক করবে। আমি চুপ করে শুনছি। এখানে আর কেউ থাকে না, এ কথা বলল লোকটা হতাশ সুরে, খানিকটা উষ্মাও যেন প্রকাশ পেল তার কণ্ঠে। আর এখানে ভিখারিরা ওই বাড়িতে একটুক্ষণ থাকতে চায় না। ঘরের চারধারে একটু নজর বুলিয়ে বলল, ভিখারিরা যদি থাকত তাদের নোংরা কাপড় তো অন্তত দেখতে পেতেন, দেখতে পাচ্ছেন? নেই কিছু, কিচ্ছু নেই, ভিখারিরা পর্যন্ত এই বাড়িতে আসে না। কিন্তু কেন? বিস্ময় প্রকাশ না করে পারলাম না। খালি বাড়িতে ভব ঘুরে কেউ আস্তানা গাড়বে না কেন? হাসলো লোকটা, আবছে অন্ধকারে চিকচিক করে উঠল তার ঝকমকে সুন্দর দাঁত। জলজলে চোখে সোজা আমার চোখের দিকে তাকালো। বুঝলেন না, এই বাড়ির বদনাম আছে, ভূতরে বাড়ি বলে সবাই জানে। জানের ভয় কার না আছে বলুন? আমি অবশ্য ওসব বিশ্বাস করি না। কৌতূহল বোধ করে জিজ্ঞেস করেই ফেললাম, একটু খুলে বলুন দেখি, আপনি বলতে চাইছেন বাড়িটা ভূতুড়ে? এক দীর্ঘ কাহিনী, আপনাকে শোনার ধৈর্য হবে? নিশ্চয় নিশ্চয়, আমি তো এসব কাহিনী শুনতে খুব পছন্দ করি। তবে আজ পর্যন্ত কোনোদিন ভূত দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলুন আমার কপালে অবশ্য ঘটেনি। হাসল ভেজা লোকটা। আসলে বলার তেমন কিছু নেই, লোকে বলে এই বাড়িতে প্রেত আছে, মাঝে মাঝে দেখা দেয়, সে কারো কোনো ক্ষতি করে না, কিন্তু অতৃপ্ত আত্মার সঙ্গ কে চায় বলুন? ছোট্ট একটা কাহিনী, এই লোকে বলে এই বাড়ির মালিক আত্মহত্যা করেছে, তার প্রেত আজও বাড়িটির কাছে ঘুরে বেড়ায়। আত্মহত্যা করেছিল লোকটা, সাঁতার জানত না, পুকুরে ডুবে নিজের জীবন শেষ করে দেয়। তার মৃতদেহ যখন পাওয়া গেল তখন ফোলা লাশটা
ভাসছে পুকুরের পানিতে। গা থেকে শুকিয়ে আসা কাদার চাপড়া শুকিয়ে গেছে, সেগুলো গা থেকে ঝেড়ে ফেলতে শুরু করলো আগন্তুক। আমার মনে হল যেন আছাড় খেয়েছিল লোকটা রাস্তায় আসতে আসতে। আগুনের তাপে এখন বেশ স্বস্তি বোধ করছে। আমি কৌতূহলী দৃষ্টিতে এখনো তাকিয়ে আছি দেখে খুব খুব কাশল লোকটা। তারপর যে কাহিনী বলল তা আপনারা কেউ হয়তো বিশ্বাস করবেন না। লোকটা মারা যাবার পরও অনেকে তাকে দেখেছে। গ্রামের মানুষ তো বলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাড়িকে ওই পুকুরের কাছে গেলে আজও তাকে দেখা যায়। হাহাকার করছে সে, লোকে বলে প্রেতাত্মাটার জানা নেই যে তার মৃত্যুর আগে তার স্ত্রী পুত্র বসন্ত রোগে মারা গিয়েছিল। অবশ্য ভুল বলে, আমি ব্যক্তিগতভাবে জানি লোকটার মনে কোনো ভুল ধারণা ছিল না। আমি আয়নায় তাকে দেখেছি, বিশ্বাস করুন আর নাই করুন, সব হারিয়ে পুকুরে ডুবে আত্মহত্যা করেছিল লোকটা। তাই সেই প্রেত নাকি কেমন যেন হয়ে গিয়েছে। পছন্দ মতো সময় বাড়িতে দেখা যায়। নড়ে বসল লোকটা, দীর্ঘশ্বাস ফেলল। ভেতরে পানি থাকাই তার বুট জুতোর ভেতর ছপছপ আওয়াজ হল। কিছুক্ষণ চুপচাপ কাটল। বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, ঝোড়ো বাতাস যেন বাড়িটা উড়িয়ে নিয়ে যাবে। হাজার হাজার ক্রুদ্ধ দানব যেন হুঙ্কারে হুঙ্কারে প্রকম্পিত করছে চারপাশ। চমকে উঠছে বিদ্যুৎ, বাজের কড়কড় কড়াত আওয়াজে থরথর করে কেঁপে উঠছে সব। নিরবতা অসহ্য হয়ে উঠায় আমি বললাম, আমাদের কিন্তু ভয় পেলে চলবে না। ভূতের ভয়ে এই দুর্যোগের মাঝে বাইরে রাত কাটানো কোনো কাজের কথা নয়। সে তো বটেই, আমি আবার ভূতো ধানা দেওয়াই ওই গল্প বিশ্বাস করি না। সে আমিও করি না, ভূত দেখেছি এমন কাউকে আজ পর্যন্ত সচক্ষে দেখিনি। আমার দিকে তাকালো আগন্তক বিষণ্ন করুণ দৃষ্টি। দেখেননি, ভাবছেন কখনো দেখবেন না? ভালো, কোন কোন লোক তো সারা জীবনও ভূত দেখেনি। ভূতের উপদ্রব ছাড়াই দেশের গরিব মানুষগুলো যথেষ্ট কষ্টের ভেতর আছে। আমার কাছে অবশ্য ভূত নয়, পুলিশ হচ্ছে আসল আপদ। পুলিশ আর গায়ে পড়া কৌতূহলী লোকের কারণেই আজকাল আমাদের মতো মানুষদের রাতে একটু আশ্রয় পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। লোকটার পুরনো পোশাক থেকে এখনো পানি ঝরছে, সে পানিতে ভেসে যাচ্ছে মেঝে। কেমন একটা স্যাঁতস্যাঁতে সোঁদা গন্ধ আসছে নাকি। বুঝলাম লোকটার গা থেকেই ওই ভেজা গন্ধটা আসছে। একটু অবাক হয়েই বললাম, এতক্ষণ আগুনের ধারে বসে আছেন, তারপরও আপনার কাপড় শুকালো না? মাথা আর গা থেকে তো দেখছি এখনো পানি ঝরছে। আর কখন শুকাবে আপনার শরীর? শুকাবে? আবার খুব খুব কাশল লোকটা, হাসার চেষ্টা করল, খসখসে শুকনো গলায় বলল, আমার শরীর শুকানোর কথা বলছে, শুকাবে না কোনোদিনই। কি করে শুকাবে? যাদের আমার মতো অবস্থা তাদের দেহ কোনোদিনই শুকায় না। সে কৃষে সবসময় একই অবস্থা, বুঝলে? বিশ্বাস হচ্ছে না। দাঁড়া, এই দেখুন। লোকটা
কাদা মাখা হাত দুটো সোজা ঢুকিয়ে দিল চুল্লির ভেতরে। ব্রু কুচকে আগুনের দিকে চেয়ে আছে সে, যেন বদ্ধ এক উন্মাদের দৃষ্টি দেখলাম আমি তার চোখে। কি যেন আছে ওই চাহনির ভেতরে, অপ্রার্থিব, অশুভ, অমানসিক। আসল ঘটনা এক পলকেই বোঝা হয়ে গেল আমার। মেরুদণ্ডের ভেতর শিরশির করছে টের পেলাম, এই সেই ডুবে মরা বাড়ির মালিকের লাশ, জীবন্ত। কখন আর্তনাদ করে উঠেছি নিজেও বলতে পারবো না। বুট জুতো তুলে নিয়ে এক ছুটে বেরিয়ে এলাম অভিশপ্ত ঘরটা থেকে। অন্ধকার পথ পেরিয়ে বাগান পেরিয়ে কিভাবে যে রাস্তায় পৌঁছালাম বলতে পারবো না। বাইরের এই মহা দুর্যোগ যেন এখন খুব কাঙ্ক্ষিত মনে হল। বৃষ্টিকে মনে হলো ঈশ্বরের আশীর্বাদ, কাদাময় পথটা যেন সোনায় মোড়া, বিদ্যুতের আলোয় পথ দেখে ছুটে চলেছি, বজ্রের গর্জন যেন আমাকে এগিয়ে যাওয়ার সংকেত দিচ্ছে। দৌড়াচ্ছি, উদ্ভ্রান্তের মতো দৌড়াচ্ছি। আমি যেন তখন কান পেতে শুনতে পাচ্ছি সেই মৃত আত্মার বীভৎস হাসি। Ha ha ha!